একবারে মিজানুর রহমান আজহারি তো সেদিন আমাকে ধরে যেই কান্না টে এতগুন দিছে, আমাদের কোন কোন ইসলামের সিংহ আজকে খাঁসায় বন্দি, ইসলামের কোন কোন সিংহ শহীদ হয়ে হামজার কাছে চলে গেছে, হামজানার কাছে চলে গেছে, ঠিক কিনা বলেন? আমিও তো বেলশেষ, বেলশেষ বুঝেন তো, কিন্তু আমাদের ব্যগ্রসানা আমাদের সিংহের বাচ্চাদেরকে ময়দানে ছেড়ে দিয়েছি, আলহামদুলিল্লাহ ছেড়ে দিয়েছি। গণনা করলে তারা এখন 100 কম হবে না, একটারে খাসে আটকাইলে আরো 100টা বাইরে হয়, এটা তো আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন। সুতরাং এটা আটকানোর জিনিসও নয়, ঠেকানোর জিনিসও নয়। কোরআন বলছে আল্লাহ মুতিম্মু নূরিহি ওয়ালাও কারিহাল কাফিরুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এই এগুন বেগুন, এগুন বেগুন আর হলা বেগুনে আর আব্বা কয়। একবারে মিজানুর রহমান আজহারি তো সেদিন আমাকে ধরে যেই কান্না টে এতগুন দিছে, কাব্বা আপনি কিছু খাইয়েন, আজ গাইছি আর ইয়ে আবার আজ যাবো টে এতগুন বড়ি দিছে, দেখছেন নি? এই বেগুনে এই অবস্থা করে আর আব্বা কয়, হয়তো এইটা আমার হাসুরের দিন না, যাতে রুসিলা হয়ে যাবে। আমরা চলে যাচ্ছি, ওদেরকে এই উত্তপ্ত ময়দানে আপনাদের সামনে রেখে যাচ্ছি, ওরা জাতির কাছে আপনাদের কাছে আল্লাহর আমানত, এই আমানত আপনারা দেখভাল করে রাখবেন ইনশাআল্লাহ। রাজি আছেন? রাজি আছেন? আছেন? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।